তোমাদের সব সময় অন্যের সাহায্য করা উচিত। এভাবে তোমরা বন্ধুত্ব ও সম্পর্ক তৈরি করতে পারবে। একটা ছোট পিঁপড়েও তোমাকে কঠিন সময়ে সাহায্য করতে পারে। কৃতজ্ঞ পিঁপড়ে। একদিন একটা পিঁপড়ে গাছের কাণ্ড বেয়ে ওপরে উঠছিল। এমন সময় হঠাৎ জোর হাওয়া দিল আর পিঁপড়েটিকে উড়িয়ে নিয়ে পাশের নদীতে ফেলে দিল। ছোট্ট পিঁপড়েটি ঠান্ডা জলে খুব লড়ল আর চেষ্টা করল নদীর ধার অবধি পৌঁছানোর। একটা পায়রা যে একটা গাছের ডালে বসেছিল অসহায় পিঁপড়েটাকে দেখতে পেল। ও তখন একটা পাতা ছিঁড়ে পিঁপড়েটির পাশে ফেলে দিল। পিঁপড়েটি ওই পাতার উপরে চড়ে বসে নদীর তীরে পৌঁছে গেল। তখন ও পায়রাটিকে বলল, ধন্যবাদ আমার প্রিয় বন্ধু, তুমি আমার জীবন বাঁচালে। আশা করি একদিন আমি তোমার এই ঋণ শোধ করব। পায়রাটি খুশি হল আর মনে মনে ভাবতে লাগল, এই ছোট্ট জীবটি কি করে আমার সাহায্য করবে। ও উড়ে চলে গেল। দিন কেটে যেতে লাগল। একদিন দুপুরবেলায় যখন পিঁপড়েটা খাবার খাচ্ছিল, ও হঠাৎ একজোড়া পা দেখল নিজের সামনে, যা কিনা এক শিকারির ছিল। সে নিজের তীরধনু গাছের দিকে তাক করে রেখেছিল। পিঁপড়েটি এটা দেখে আঁতকে উঠল যে শিকারিটা পায়রার দিকেই নিশানা সেধে রেখেছে। পিঁপড়েটি তৎক্ষণাৎ নিজের সমস্ত শক্তি দিয়ে শিকারিটির পায়ে কামড় বসালো। শিকারিটি ব্যথায় কোঁকিয়ে উঠল আর নিশানা বিগড়ে গেল। সেই আওয়াজ শুনে পায়রাটি তাড়াতাড়ি উড়ে গেল। এইভাবে বুদ্ধিমান পিঁপড়েটি নিজের ঋণ শোধ করল। কাউকে কম ভেবো না।